টেকনোলজিস্ট এখন দেখাবো ইউরো ফ্লোমেট্রি টেস্ট কিভাবে করতে হয়। তাই ইউরো ফ্লোমেট্রি টেস্ট করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো আমি এখন আপনাদেরকে পরিচয় করে দেব। কম্পিউটার সহ প্রিন্টার যেটা এখানে আমাদের সেটআপ দেওয়া আছে তাকে দেখাবো ইউরো ফ্লোমেট্রি চেয়ার। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউরো ফ্লোমেট্রি চেয়ারে স্যাম্পল কালেকশন করতে হয়। এটা কমোড সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা এবং এর নিচে পট এখানে ইউরিন এসে জমা হবে। এটা হলো ইউরো ফ্লোমেট্রি সেন্সর। এখন আমি আপনাদেরকে দেখাবো সান্ত্রন মেডিট্রনিক ডিভাইস মেথডে কিভাবে ইউরো ফ্লোমেট্রি টেস্ট করতে হয়। সর্বপ্রথম আমি সান্ত্রন ইউরো ফ্লোমেট্রি প্রোগ্রামে যাব, ফাইলিং করে ক্লিক করব। আমি এখানে পেশেন্টের যাবতীয় ডাটা এন্ট্রি করে নেব। এখানে আমি সর্বপ্রথম পেশেন্ট আইডি দিব, তারপর পেশেন্ট নেম, তারপর এজ, মেল না ফিমেল, সেক্স, ডাক্তার নাম, তারপর আমি ওকে করব। এখন আমি অটো মোডে ক্লিক করব। এখানে সেটিং আনফলো মিটার সেন্সর, ওয়েটিং ফর ইনিশিয়ালাইজেশন, পেশেন্ট ক্যান গো অ্যান্ড স্টার্ট ভয়েডিং নাও। এখন পেশেন্ট তার ইউরিন স্যাম্পল দিতে পারবে। এখন আমরা পেশেন্টের ইউরিন স্যাম্পল কালেকশন করব। এখন আমি 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পর আমি ইউরো ফ্লোমেট্রি রেজাল্ট পেয়ে যাব। বন্ধুরা 2 মিনিট টাইম শেষ, এখন আমরা গ্রাফ দেখব। চলুন দেখে আসি গ্রাফ, ইউরো ফ্লোমেট্রি গ্রাফ। তা বন্ধুরা আমরা গ্রাফের 2টি রেখা দেখতে পারছি এবং বাম পাশে ডাটা এন্ট্রি এবং বাম পাশে টেস্টের প্যারামিটার গুলো দেখতে পাচ্ছি। বন্ধুরা এখন আমি রিপোর্ট প্রিন্ট দিয়ে দেখাবো। সর্বপ্রথম F6 এ ক্লিক করব, তারপর প্রিন্টারে ক্লিক করব। বন্ধুরা আমার প্রিন্টেড রিপোর্ট, এখানে আমরা 3টে গ্রাফ দেখতে পাচ্ছি, ফলো রেট, অ্যাভারেজ ফলো নমোগ্রাম, ম্যাক্সিমাম ফলো নমোগ্রাম এবং ইউরিনের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।